সানফিস পাইথনই পাকিস্তানি আর অন্য কোনো দেশের, আমি না আমাদের পাকিস্তানে বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের কোনো বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। যেহেতু আমি খুচরা বিক্রেতা, আমি আমার হোলসেলারের থেকে কিনে আনি, আমার হোলসেলার আমাকে যেটা ইস্যু করে আমি সেটাই প্রচার করি। এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস বলতে চাই, বিগত এই কয়দিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমার কিছু আমি কিছু আমি তো অনেক কিছু শিখেছি। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সানফিস পাইথনই পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নাম বলতে চাই না। সানফিস পাইথনই তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না, তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন?